কিছু কথা অনেকে আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি লক্ষ্মী ভাণ্ডারে টাকা বাড়িয়ে দেন তাহলে আপনারা মেয়েরা এই আন্দোলন করবেন না এই আন্দোলন থেকে বেরিয়ে আসবেন টাকার লোক সবাই রয়েছে এই প্রশ্নের উত্তরে বন্ধুদেরকে বলতে চাই যে এর সাথে টাকার কী সম্পর্ক মুখ্যমন্ত্রী টাকা বাড়াবেন না কমাবে সেটা তার ব্যাপার এ বিষয়ে আমরা এখন কিছু ভাবছি না তো আমরা চাই যে যত বড় ঘটনা ঘটেছে এই ঘটনার শাস্তি চাই এবং এই ঘটনায় যারা দোষী তাদের চরম থেকে চরমতম শাস্তি হোক তো টাকাটাই বড় কথা নয় এ বিষয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ তিনি টাকা বাড়াবেন সেটা ভাবাটাও ভুল এই মুহূর্তে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে এই ঘটনার মীমাংসা করে এবং দোষীদের ধরা তাদের শাস্তি দেওয়াটাই মুখ্যমন্ত্রী কর্তব্য বলে আমি মনে করি এর সাথে যে আমাদের লক্ষ্যমানের টাকা বাড়াবে সেই ঘটনা অনেকেই বলছেন যে টাকা বাড়ালে আপনার মুখ্যমন্ত্রী দলে থাকবেন তো এই বিষয়টি নিয়ে আমরা কখনোই ভাবি না আমরা মহিলারা দশ এবং আমরা নারী যাতে আমাদের মধ্যে রয়েছে নারী শক্তি আমাদের মধ্যে রয়েছে অসুর বিনাশি শক্তি আমরা কখনোই হারতে রাজি নই আমরা সেই দশ হাতে যুদ্ধ করে এগিয়ে যেতে চাই এবং আমরা চাই যে আর্যকর মামলায় ধর্ষণকারী এবং হত্যাকারী অভয়ার দোষীদের চরম শাস্তি হোক তবেই আমাদের নারী জাতের সমান অভয় মৃত্যুর ঘটনাটা কিন্তু যেমন তেমন ঘটনা নয় তো এই ঘটনার প্রতিবাদ না করে আমরা কখনোই থাকতে পারবো না এবং আমরা চাই যে এই এত বড় একটা ভালো মেয়ের যে একটা স্বপ্ন দেখেছিল সে ডাক্তারি করে মানুষের সেবা করবে সমাজের একটা উন্নতি করবে এরকম একটা মেয়েকে মেরে ফেলা হলো শুধু মারা নয় তাকে শারীরিকভাবে নির্যাতন করে তারপরে তাকে হত্যা করা হলো তো এত বড় ঘটনায় আমরা কখনও সুস্থ থাকতে পারব আমাদের নারী শক্তি তো আমরা জেগে উঠেছি আমরা চাই না কোনোভাবেই এই মামলার এই কেসটা টাকা দিয়ে ধামাচাপা হোক সেটা আমরা চাই না আর সবচেয়ে বড় কথা হলো এই ঘটনা যদি বিচার না হয় দোষীদের যদি শাস্তি বেশি না হয় তাহলে ওর মা কখনোই শান্তি পাবেন না একমাত্র মেয়েকে হারিয়ে অনেক বড় স্বপ্ন দেখেছিল যে শেষ বয়সে মেয়েটাকে ভালো মানুষ করেছেন শেষ বয়সে তাদের একমাত্র মেয়ে তাদের ভরসা তো ওনারা বেঁচে থেকে মৃত এই ঘটনার যদি বিচার না হয় তাহলে অনেক আরও এরকম ঘটনা ঘটবে তাই আমরা নারী হিসেবে এবং আমাদের নারী জাতি হিসেবে আমরা কখনোই এই অনেক কাজটাকে মেনে নেব না তাই যে যতই বাজে কমেন্ট করুন যে মুখ্যমন্ত্রী যদি টাকা বাড়িয়ে দেন তাহলে আমরা হয়তো এই আন্দোলন থেকে বেরিয়ে আসবো সেটা কখনো নয় কিন্তু মুখ্যমন্ত্রী এখানে টাকা বাড়ি দেওয়ার কোনো প্রশ্ন সেটা তার আনা উচিত নয় তার এখন এই মুহুর্তে তার এই মামলাটা কী করে ফয়সলা করবেন এবং কী করে দোষীদের শাস্তি দেবেন সেটা তার ভাবা উচিত তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম অনেক রাত্রি হয়ে গেছে শুভরাত্রি সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ সবাইকে